তারপরে এই যে এটা হলো কালারিং পাঁচ কেচিং এর মাল এটা পড়বে 135 টাকা আচ্ছা এই যে এটা হ্যাঁ এটা 135 টাকা 135 টাকা ডজন আচ্ছা সেম এই মালটার ভিতরে টুইন আছে হ্যাঁ পিন পেস একসাথে ওটা পড়বে 175 টাকা ডজন আচ্ছা বুঝে নেবেন পেস পিন কিন্তু 175 টাকা ডজন তারপর

চোদ্দ ছিয়াত্তরাত্তর চল্লিশ ছিয়াত্তর পড়বে আপনার চারশো টাকা পাঁচশো টাকা চল্লিশ ছিয়াত্তর ছয়শো পঞ্চাশ টাকা একশো পার্সেন্ট তামা গজে পাকা একশো গোস এটা তো বিভিন্ন হয় না যেটা

আচ্ছা ভিউয়ার অবশ্যই আপনারা কিন্তু দেখছেন আচ্ছা আপনাদের জন্য আপডেট দেই কোথায় দাম কমলো কোথায় দাম বাড়লো কোন সময় কি হয় চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং সব সময় কিন্তু মাইনুল ব্লগকে ফলো করবেন ফেসবুকে হ্যাঁ এগুলো হলো তামা পাকা 100 গস আচ্ছা তামা তামা একদম তামা হ্যাঁ হ্যাঁ 100 গস আচ্ছা একটু দেখেন এটা হচ্ছে তামা আচ্ছা তামা এর মানে চিনবেন এটা সাইজ কত এটা হলো এটা ভিতরে তিনটা সাইজ আছে 1.0 আছে 1.3 আছে 2.0 আছে হ্যাঁ এটা ওয়ান পয়েন্ট জিরো পড়বে আষ্টশো টাকা ওয়ান পয়েন্ট থ্রি পড়বে বারোশো পঞ্চাশ টাকা আর টু পয়েন্ট জিরো পড়বে চোদ্দশো পঞ্চাশ কাছে তিন চারটা কোয়ালিটি আছে আরো কমে চাই বা আরো ভালো চায়।

এটা একশো পঁয়তাল্লিশ টাকা ভালো মতো এক পিসি কিন্তু দুইশো আড়াইশো করে বিক্রি করে না তিনশো সাড়ে তিনশো টাকা তিনশো সাড়ে তিনশো বিক্রি করে এটা ক্যাটাগরি অনুযায়ী ভাই আপনারা লাভ কম করেন কিন্তু ব্যবসা দীর্ঘদিন করেন এটা হলো নিয়ম তারপরে তারপরে যেটা হলো

পরে এছাড়া কিন্তু যে আমাদের কাছে বিভিন্ন ধরনের টুপিন প্লাগ আছে আচ্ছা এই যে টুপিন টুপিন প্লাগ হলো সর্বনিম্ন মূল্য এটা হ্যাঁ এটা পড়বে মাত্র 45 টাকা ডজন 45 টাকা ডজন মাত্র 45 টাকা আচ্ছা 13 12 48 তার মানে হচ্ছে 12 টাকা 3 টাকা রকম হ্যাঁ 3 টাকা কম পড়ে হ্যাঁ পরে এছাড়া আরো বিভিন্ন ধরনের টুপিন প্লাগ আছে আচ্ছা এই যে বক্সের ভিতরে আছে এই যে এই বক্সের টুপিনটা হলো মাত্র 65 টাকা 65 টাকা আচ্ছা বক্স ফ্রি হ্যাঁ যে এটা মাত্র টাকা বক্স ফ্রি

চার নাম্বার গেট দুইশো নাম্বার দোকান মাই ইলেকট্রিক আমাদের সব একটাই আই মার্কেট আরো কয়েকটা মাই ইলেকট্রিক আছে ওগুলো আমাদের না আচ্ছা আমাদের সব একটাই চার নাম্বার গেট দুইশো নাম্বার দোকান অর্থাৎ দুইশো নাম্বার দোকান চার নাম্বার গেট দিয়ে ঢুকলে দুইশো নাম্বার দোকান ঢুকলে দুইটা দোকান পরেই দুইশো নাম্বার দোকান আচ্ছা দোকান মাই ইলেকট্রিক আচ্ছা এরপর আমরা কিসে যাব এছাড়া এই আমাদের এখানে কিন্তু মাল্টিপ্লাগ আছে সব ধরনের মাল্টিপ্লাগ আছে মাল্টিপ্লাগ আছে ধরনের মাল্টিপ্লাগ আছে হ্যাঁ মাল্টিপ্লাগ হলো মাত্র 22 টাকা থেকে শুরু আচ্ছা এই মাল্টিপ্লাগ হলো মাত্র 22 টাকা 22 টাকা মাল্টিপ্লাগ

তারপর এটা হলো 222 মডেল এটা হলো 145 টাকা 145 টাকা তারপরে এটা হলো আপনার বস 32 34 এটা পড়বে হলো বড়তার পড়বে 120 টাকা ছোটতার পড়বে 80 টাকা আচ্ছা পরে একটা হলো এটা হলো একদম নতুন মাল ঘাটে গাড়ে সিস ফিলিগান মডেল বলে এটাকে হ্যাঁ এটা 4 গাড় পড়বে 200 টাকা 5 গাড় 220 টাকা আচ্ছা তারপরে একটা আছে দুইশো মডেল এটার ভিতরে কালার আছে একশো পঁচিশ টাকা একশো পঁচিশ টাকায় একটা পড়বে একশো ত্রিশ টাকা একশো ত্রিশ টাকায় পরে সাদার ভিতরে একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা একশো পঁয়ত্রিশ টাকা এটা হইলো দুইশো বিশ মডেল এটার ভিতরে কালার আছে এটার পরশো পাঁচ টাকা একশো পাঁচ টাকায় তারপর এটা হলো দুইশো চোদ্দ মডেল এটা পরবে হলো আপনার 135 টাকা। 135 টাকায়। এটা মাল্টিবেলার আছে কালারিং অনেক সুন্দর কালার। এটার ভিতরে পাঁচটা ছয়টা কালার আছে 210 মডেল। এটা পরবে 125 টাকা। আচ্ছা 125 টাকা। আর এটা আছে অনেক কালার ভিতরে এই মালগুলো অনেক হেভি বা অনেক ভালো চট হেভি মাল যারা চায় আরকে। এটা চার ঘাট পরবে হলো আপনার 160 টাকা, পাঁচ ঘাট পরবে হলো 175 টাকা। 175 টাকায়। হ্যাঁ 412 512 মডেল। আচ্ছা 412 512 মডেল। আর এটা হলো 224 মডেল। এটা পরবে হলো 110 টাকা। 100 সব ধরনের এল ইডি লাইট আছে এল ইডি লাইট মাত্র তেরো টাকা থেকে শুধু তেরো এটার ভিতরে কালার আছে পাঁচটা ছটা কালার আছে সাদা আছে যে কালার ভালো লাগে নিতে পারবে এটার দাম হলো মাত্র তেরো টাকা আচ্ছা তারপরে যে এখানে ডিম লাইট আছে

মোটামুটি এখন সব কিছুই দেখানো শেষ হ্যাঁ তো দেখা গেছে কেউ যদি মনে করেন এরপরও কোনো প্রোডাক্টে যেহেতু এখন কারেন্ট নেই তারপরও আমরা কিন্তু সর্বোচ্চ এটা চেষ্টা করেছি যেন ভিওয়াররা বুঝতে পারে এবং সেই অনুযায়ী কিন্তু অর্ডারটা করতে পারবে তাই না আচ্ছা তো এখন যদি কেউ ধরেন আসতে পারলো না এখান আসতে পারলো না সেক্ষেত্রে সারা বাংলাদেশে ট্রান্সপোর্টের মাধ্যমে মালামাল নিতে পারবে আর যদি কেউ বলে যে না ওনারা আমি চিনি না জানি না আমি ওনাকে টাকা দিব কিভাবে তাহলে সেক্ষেত্রে কন্ডিশনে সারা বাংলাদেশে মাল নিতে পারবে আপনার আমাদের গল্পে কিছু পরিমাণ টাকা মানে ট্রান্সপোর্ট খরচ যেটা হয় ওই খরচের ওই পরিমাণ টাকাটা দিলেই আমরা সারা বাংলাদেশে যে কোনো জেলায় মাল পাঠিয়ে দিব এক কথায় হচ্ছে ধরেন কেউ যদি বিশ হাজার টাকার মাল নিলেন এক কার্টন মাল হইলো এটার খরচ হয়েছে দুইশো টাকা মানে দুইশো বা তিনশো বা পাঁচশো যা ওই খরচ এক হাজার পনেরোশো টাকা দিলেন পনেরোশো টাকা একটা সিকিউরিটি মানি হিসেবে দিলেন ঠিক আছে বাকি টাকা হচ্ছে আপনি মাল পাইয়ে দিবেন ওইটা নেওয়ার কারণ ভাই অনলাইনের ব্যবসা তো মনে করেন অর্ডার করে মাল তুলে না তো না সেক্ষেত্রে আমাদের মালটা রিটার্ন তো সেক্ষেত্রে গেলে হাজার পনেরোশো টাকা খরচ হয়ে যায় আচ্ছা আমরা কিছু টাকা অ্যাডভান্স আচ্ছা তো অসংখ্য ধন্যবাদ ভাই যারা যে কোনো সময় আপনাকে মানে মাল নেক বা নেক তথ্য বা পরামর্শের জন্য ফোন দিবে আপনি তাদেরকে সে সাপোর্টটা দিবেন কারণ ইতিপূর্বের ভিডিওতে সাপোর্ট দিয়েছেন বিদায়ী কিন্তু আবার আপনার কাছে ভিডিও করতে আসছি হ্যাঁ তো আজকের মতো এখানে এই ভিডিও নিচ্ছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং যারা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন পরবর্তীতে এরকম আরও আপডেট পাওয়ার জন্য